হমতুল্লাহি বারাকাত সমানিতা বোন প্রশ্ন করেছেন যে কেউ যদি কোসম দিয়ে বলে তোমাকে আমি কোসম দিচ্ছি কথাটা কাউকে বলবে না আর সে যদি কাউকে বলে ফেলে সে আগার হবে কিনা কিংবা হয়তো কেউ যদি কসম খায় যে তোমাকে কসম কেউ যদি কসম দেয় যে তোমাকে কসম দিচ্ছি তুমি ওখানে যাবে না আর সে যদি ওখানে যায় তাহলে এটা কি হবে তাকে কসমের কাফফারা দিতে হবে কি না বোন কসম খাওয়া আর কসম দেওয়া এই দুটো জিনিস কিন্তু ও জমিন পার্থক্য আছে আ আপনি কসম খাবেন আমরা কসম খাবো যা বললাম আমি আল্লাহর কসম করে বলছি কুকসুম বিল্লা আল্লাহর কসম করে বলছি এটা করি নাই বা করেছি এখানে যাবো বা ওখানে যাবো না তারপরে যদি করেন বা তারপরে যদি যান তাহলে হয়তো আপনাকে যদি সেই না যাওয়ার কসম খান আর যদি যান তাহলে আপনাকে কোসমের কাফফারা লাগবে কিন্তু আপনি যদি বলেন বা আমি যদি বলি যে আমি তোমাকে কসম দিচ্ছি তুমি ওখানে যাবে না আর সে যদি যায় তারও কিছু তার কিছুই হবে না আর আপনারও এটা কসম হয় নাই কসম দেওয়া হয় না কসম খাওয়া হয় হ্যাঁ নিজের জন্য অপরকে নিজের কসম অপরের জন্য কেন বেড়ে দেবেন বা কেন ফেরে দেয়াই বা হবে আর সে যদি যায় তার তারও কিছু গোনা হবে না আর এই আপনার একটা কসম হলই না কাফ কাফফারা লাগবে না বরং এটা এই লাগব লাগবো যেটা মানে ফালতু বেকার কসম সেই কাছে কাছাকাছি পড়বে আর এই ধরনের তো কসম হয়ই না কসম দেওয়া হয় না নিজে কসম খাওয়া হয় এবারে হ্যাঁ কেউ যদি বলে যে আমি তোমাকে কসম দিচ্ছি এই কথাটা বলো না কসম তো হলো না কিন্তু কেউ যদি বলে যে এটা গোপনীয়তা বজায় রাখবে তারপরও যদি বলে দিই কথাটা বলে দিচ্ছে তো গোপনীয়তা মানে একটা বিশ্বাসঘাতকের কাজ হলো এবং সেটা বলে দি বলে দিল এটা খুবই মানে একটা অন্যায় কাজ হলো এবং রসুলি কিরিম সাল্লাহ সাল্লামে দেখেন এক হাদিস আছে মুসলিম আহমদের সাত হাজার চারশো সাতাশ নম্বরে পাবেন মুসলিমের সাত হাজার আঠাশ নম্বরে পাবেন আবুদাউদের চার نو آٹھ چلس نمبر پبلین تین چار سو پچیس نمبر پابند دو سو پچیس نمبر پابند شیخ الجام چھ ہزار پانچ سو ستر پابند اللہ تعالیٰ لمبا ایک حدیث کردیم صلی اللہ صلاحی اللہ 你啊，黑。 যে ব্যক্তি কোনো মুসলিমের রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো মুসলিম হতে তার পার্থিব বহু দুঃখ কষ্টের মধ্যে কোন একটি দূর করে দেবে তো আল্লাহ তাবারাকতালা সেই ব্যক্তি হতে তার কিয়ামতের বহু দুঃখ কষ্টের মধ্যে কোন একটিকে আল্লাহ তাবার দূর করে দেবেন তারপর যে ঋণদাতা ব্যক্তি কোনো নিঃস্ব ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দিল বা অবকাশ দেবে আল্লাহ তাবার তার জন্য হকাল এবং পরকালে সব কিছু সহজ করে দেবেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের এটা আমাদের বিষয় যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দস্তুরটিকে গোপন করে নিবে আল্লাহ তাবার আক্ত আলা আল্লাহ তাবার আক্ত আল্লাহ তার ত্রুটিকে দুনিয়া আখেরাতে গোপন করে নেবেন আর আল্লাহ তালা তার বান্দার সহায় হয়ে থাকেন যতক্ষণ বান্দার তার ভাইয়ের সাহায্য থাকে তাহলে দেখেন ত্রুটিকে গোপন করে নেওয়া এটা কত বড় ফজিলত আল্লাহ তাবরাকালা বললেন যে আখের রাতে আপনার আমার যদি কোনো ত্রুটি থাকে সেটা আল্লাহ তাবরাকালাই জানেন আর বান্দা কেউ জানেন না আল্লাহ তাবরাকালা সেটাকে লুকিয়ে দেবেন এটা বড় ফজিলত কিন্তু বড়ো দুঃখের বিষয় মাফ করবেন যে আমাদের অনেক ক্ষেত্রে মহিলা সমাজে মহিলা সমাজে কাউকে যদি কোনো কথা বলা হয় দেখা যায় কি নাইনটি ফাইভ পারসেন্ট দেখা যায় সে কথাটা অন্য কাউকে হয় হয়তো আপনি বললেন যে কথাটা আমি বলছি দেখো খুব মানে সিক্রেট কথা কাউকে বলো না তো মেয়েদের মানে পেট ফুটফাট করে কখন কখন ওই কথাটা কাউকে বলবো মানে গ্যাস হয়ে না বললে গ্যাস হয়ে যাবে কি মম্বল হয়ে যাবে এবং যাকে বলবে তাকে খুব বলবে দেখো তোমাকে এই কথাটা খুব সিক্রেট বলছি আমাকে বলতে মানা করেছে তাও তোমাকে বলে দিচ্ছি তুমি কাউকে বলো না এইভাবে দেখা যায় যে আপনি বললেন কাউকে না বলতে কাউকে না বলতে আর সেই কথাটা পৌঁছে গেলে একবার দূর দূর পর্যন্ত আর আপনি হয়তো এতটুকু বলেছেন লাস্ট পর্যন্ত একবার বিরাট বড় আকার পৌঁছে গেল তো এই ক্ষেত্রে এটা মহিলা সমাজে হয়ে থাকে যদিও পুরুষ সমাজে হয়ে থাকে তো এই ধরনের এটা কিন্তু অন্যায় কাজে আর যেটা আপনার মেন প্রশ্ন কসম তো কসম মানে অন্য কাউ অন্য কারোর উপরও ভেড়ে দেওয়া হয় না নিজে কসম খাওয়া হয়